দাবি আদায় না হওয়ায় এবার সর্বাত্মক কর্মবিরতিতে যাচ্ছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা রবিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান ভবনের সামনে পূর্ণ দিবস কর্মবিরতি পালনকালে কর্মবিরতির ঘোষণা দেন শিক্ষকরা আগামীকাল থেকে অনির্দিষ্টকালের জন্য ক্লাস পরীক্ষা বন্ধ থাকবে শিক্ষকদের দাবি সমূহ হল অর্থ মন্ত্রণালয়ের জারিকৃত পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহার প্রতিশ্রুত সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তি এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের আহ্বানে তিন দফা দাবিতে এই কর্মবিরতি পালন করেছেন শিক্ষকরা এর আগে গত পনেরো জুন থেকে সাতাশ জুন অর্থ দিবস কর্মবিরতি পালন করেন তারা শিক্ষকরা বলেন আমরা প্রায় দুই মাস ধরে পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবি করে আসছি এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত আসেনি শিক্ষকদের উপর চাপিয়ে দেওয়ার এই প্রজ্ঞাপনে প্রত্যাহার না করলে আমাদের আন্দোলন চলমান থাকবে